নমস্কার। কর্ম কলমে নম্রতা চন্দ। সুমগ্ন, তোর ফোনটা অনেকক্ষণ থেকে টেবিলের উপরে রিং হচ্ছে, রিসিভ কর। কোনো দরকারি ফোন তো হতে পারে। তিথি ফোনটা হাতে নিয়ে সুমগ্নর দিকে এগিয়ে দিল। আর পাচ্ছি না, সকাল থেকে ফোন রিসিভ করতে করতে আমি বড্ড ক্লান্ত রে। নিজের বাবার মৃত্যুর খবর নিজের মুখে সবাইকে জানাতে একদম ভালো লাগছে না। বাবার মৃত্যুটা কিছুতেই যেন মেনে নিতে পারছি না। সিগারেটে টান দিতে দিতে এক নাগারে কথাগুলো বলে ফেলল সুবর্ণ। খানিক পরে আবার ফোনটা বেজে উঠল। সুবর্ণ ফোনটা হাতে নিয়ে দেখে, চেনা নম্বর। হ্যালো বলতেই হোপাস থেকে একজন বলল, স্যার আপনাকে এক্ষুনি একবার নার্সিংহোমে আসতে হবে। জানি স্যার আপনার মনের অবস্থা এখন খুব খারাপ, কিন্তু আপনি না এলে একজন রোগীর খুব বড় বিপদ হতে পারে। কলটা কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সুবর্ণ মোবাইলের কথোপকথন শুনে তিথি ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিল যে খারাপ কিছুই ঘটেছে। সুবর্ণ ফোন কাটতেই তিথি জিজ্ঞেস করে, কি হয়েছে, কোনো সমস্যা, কোথায় যেতে হবে? নার্সিংহোমে। নার্সিংহোমে? চমকে ওঠে তিথি, ভীতু সুরে বলে, এখন নার্সিংহোমে যাবি কেন? অন্যমনস্কভাবে সুবর্ণ জবাব দেয়, একজন রোগী এসেছে, অবস্থা খুব খারাপ। সুবর্ণ গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে যায় বান্ধবী তিথি। ওদের দুজনের মধ্যে অনেক ছোট থেকেই বন্ধুত্ব, তাই বন্ধুর এই দুঃখের দিনে তিথি চায়নি বন্ধুকে একা ছেড়ে দিতে। সুবর্ণ পেশায় একজন ডাক্তার, একটা নার্সিংহোমে সে চাকরি করে। বাড়িতে আছে বলতে বাবা মাকে নিয়ে তিনজনের ছোট্ট সংসার। আজ বাবা ডক্টর নির্মল চৌধুরী কয়েক ঘন্টা আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বাবার অন্তিম কাজ শেষ করার জন্য প্রস্তুতি নেওয়ার সাথে সাথে সুবর্ণ বড্ড ভেঙে পড়েছে। তার জীবনের একমাত্র ভরসা তো বাবা ছিল। খানিকক্ষণ পরে গাড়ি এসে দাঁড়ালো নার্সিংহোমের কাছে। রিসেপশনের দিকে এগিয়ে আসতেই একজন নার্স বলে উঠল, স্যার অ্যাক্সিডেন্ট কেস, তবে খুবই সিরিয়াস, রুম নাম্বার 34, নিরুপায় হয়ে গেছি, ওই জন্য আপনাকে ডেকে পাঠানো। সুবর্ণর দিকে অবাক চোখে তাকায় তিথি। মনে মনে বলে ওঠে, কে জানি এই ছেলেটা এত মনোবল পায় কোথায়। নিজের বাবার মৃতদেহ ফেলে এখন নার্সিংহোমে ছুটে এসেছে, সত্যি অবাক। রুম নাম্বার 34 দিকে এগিয়ে যেতেই বেডে শুয়ে থাকা লোকটির দিকে তাকিয়ে সুবর্ণ চোখ আটকে গেল। এ কি দেখছে সে? আজকের দিনেই এই মানুষের সাথে তার কেন দেখা? এসব চিন্তার মধ্যে পড়ে প্রাণহীন বস্তুর মতো দাঁড়িয়ে থাকলো সুবর্ণ। মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল 3 বছর আগের সেই দিনটা। এই নার্সিংহোমের ডাক্তার ছিলেন সুবর্ণর বাবা ডক্টর নির্মল চৌধুরী। ভালো ডাক্তার হিসেবে খুব নাম ডাকও ছিল। তারিখটা 19 নভেম্বর। এই নার্সিংহোমে ভর্তি করা হয় সিঁড়ি থেকে পড়ে গিয়ে তীব্র যন্ত্রণায় কাটানো এক গর্ভবতী মহিলাকে। সুবর্ণর বাবা সেদিন অপারেশন থিয়েটারে অনেক ঘন্টা লড়াইয়ে ওই মহিলাকে বাঁচাতে পারলেও শিশুটিকে আর বাঁচাতে পারেনি। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যখন রোগীর পরিবারকে বলেছিল, আমি দুঃখিত, রোগী ভালো আছে, তবে শিশুটিকে বাঁচাতে পারলাম না, তখন তার কোনো কথা না শুনেই রোগীর বাড়ির লোক ডক্টর নির্মল চৌধুরীর ওপর চড়াও হয়। নানা তর্কাতর্কি ও হাতাহাতির মাঝে
প্রসূতির স্বামী লোহার রড দিয়ে সজোরে আঘাত করে মাথায়। তারপর থেকে শুভঙ্গ বাবাকে হসপিটালের বেডেই শুয়ে থাকতে দেখেছে। সেই আঘাত থেকে ডক্টর নির্মল চৌধুরী বিছানা শয্যা হয়ে যায়। আজ বারবার শুভঙ্গর মনে পড়ছে হসপিটালের বেডে শুয়ে বাবা সেই কান্না। বাবু জানিস, আমি অনেক চেষ্টা করেছিলাম বাচ্চাটাকে বাঁচাতে, কিন্তু আমি পারিনি। বিশ্বাস কর, আমি বাচ্চাটাকে মেরে ফেলিনি। সেটাই বাবার শেষ কথা ছিল। তারপর থেকে সে আর কোনোদিন কথা বলেনি, কেবল একজন মানুষ রূপে বিছানাতে শুয়ে থাকত, যার মধ্যে কেবল ধুক ধুক করে প্রাণের স্পন্দনটুকুই জীবিত ছিল। এতদিনের লড়াইয়ের পর আজ সকালে শুভঙ্গর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শুভগ্ন, এটা সেই লোক না যে কাকুকে রড দিয়ে মাথায় মেরেছিল? তুই এই লোকটা চিকিৎসা করতে ছুটে এসেছিস? চিৎকার করে বলে উঠল তিথি। শুভগ্ন যেন কিছু শুনতেই পায়নি, কেবল করুণ চোখে দেওয়ালের দিকে তাকিয়ে আছে। আহত লোকটির স্ত্রী ছুটে এসে শুভগ্নর পা ধরে বলল, ডাক্তারবাবু মুখ ফুরিয়ে নেবেন না, দয়া করে আমার স্বামীকে বাঁচান। আমি জানি ও অন্যায় করেছে, আমি ক্ষমা চাইছি। শুভঙ্গ কি করবে কিছুতেই ভেবে পাচ্ছে না। তার কি এখন একটা মানুষের প্রাণ বাঁচানো উচিত, নাকি বাবার মৃত্যুর প্রতিশোধের আগুনে নিজেকে মাতিয়ে তোলা উচিত? এইভাবে নানা টানাপোড়েনের মধ্যে হঠাৎ বলল, নার্স নার্স ওটি রেডি করো। তুই কি পাগল হয়ে গেছিস শুভগ্ন? যে তোর বাবার মৃত্যুর কারণ, তুই তার প্রাণ বাঁচাচ্ছিস? এই তোর বাবার প্রতি ভালোবাসা? তিথি, আমি আমার বাবাকে ভালোবাসি বলেই তো তার শেখানো পথে চলছি। তিথির দিকে তাকিয়ে মুচকি হেসে শুভগ্ন অপারেশন থিয়েটারে ঢুকল। কয়েক ঘন্টা পর বাইরে এসে শরীরের ক্লান্তির ছাপ নিয়ে মুখে বিশ্বজয়ী হাসি রেখে বলে উঠল, রোগী আপাতত সুস্থ আছে, আর ভয়ের কোনো কারণ নেই। হসপিটাল থেকে বেরিয়ে সেই গাড়িতে ওঠার পর থেকেই তিথি এক দৃষ্টিতে শুভঙ্গর দিকে তাকিয়ে আছে। আজকের ঘটনা যেন ওকে পুরোপুরি ভাবে নাড়িয়ে দিয়েছে। আচ্ছা শুভগ্ন, এত মনের জোর কোথা থেকে আসে? তোর মতো ডাক্তাররা এখনো আছে বলেই ডাক্তারদের প্রতি সম্মানটা এখনো বেঁচে আছে। আর গুণ গাইতে হবে না, তুই চুপ কর, মানব সেবার আগে কোনো কিছুই বড় হয় না রে, একগাল হেসে উত্তর দেয় শুভগ্ন। ইতিমধ্যেই গাড়ি এসে থেমেছে শুভগ্নর বাড়িতে। গাড়ি থেকে নেমে বাবার মৃতদেহের সামনে এসে আরো একবার প্রণাম করল সে। তারপর বাবাকে কাঁধে নিয়ে শ্মশানের দিকে যাত্রা করল। শ্মশানে আগুন তখন শরীরের খোলস ছড়িয়ে অনেক উপরে উঠেছে। সেই আগুনে শুভগ্ন যেন কষ্ট দেখতে পাচ্ছে। বাবা এক মুখ হাসি নিয়ে বলছে, বাবু তুই মানব সেবায় আরো নিজেকে নিমজ্জিত কর, কোনো কিছুর কারণে কখনো নিজের ডিউটি কর্তব্য থেকে সরে আসিস না, তোর দেখানো পথে গড়ে উঠুক ভবিষ্যৎ প্রজন্ম। অনেক আশীর্বাদ রইল বাবু।